আলাইকুম। আজ বৃহস্পতিবার 11 আগস্ট 2022 সাল। দর্পণ টিভি লন্ডন স্টুডিও থেকে আপনাদের সঙ্গে আছি আমি সেলিনা জাহান। প্রথমে জানিয়ে দিচ্ছি কি থাকছে আমাদের আজকের খবরের শিরোনামে। ইউক্রেন যুদ্ধের প্রধান উস্কানিদাতা হিসেবে যুক্তরাষ্ট্রকে আখ্যায়িত করল চীন। ভারতের পশ্চিমবঙ্গের লোকসভা নির্বাচনে 42 আসনের 38টিতে জয়ের আভাস তৃণমূলের। মূল্যবৃদ্ধি দুর্নীতির প্রতিবাদে উত্তাল পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরা লিওন। এবার শুনুন বিস্তারিত। যুক্তরাষ্ট্রকে রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রধান উস্কানিদাতা হিসেবে আখ্যায়িত করেছেন মস্কোতে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ঝ্যাং হানহুই। একই সঙ্গে তিনি অভিযোগ করেছেন ওয়াশিংটন রাশিয়াকে শেষ করে দিতে চাইছে। রাষ্ট্রদূত ঝ্যাং হানহুই বলেন, ন্যাটো প্রতিরক্ষা জোটের বারবার সম্প্রসারণ ঘটানোর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র রাশিয়াকে কোণঠাসা করেছে ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ইউক্রেনের অন্তর্ভুক্তি বিষয়ে চাপ দিয়ে গেছে। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসকে দেওয়া ঝ্যাংয়ের এক সাক্ষাৎকারকে উদ্ধৃত করে খবরে বলা হয়, ইউক্রেন সংকটের সূচনাকারী ও প্রধান উস্কানিদাতা হিসেবে ওয়াশিংটন রাশিয়ার উপর সর্বাত্মক নিষেধাজ্ঞা আরোপ করে যাচ্ছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র ইউক্রেনকে অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহ করছে। চীনের রাষ্ট্রদূত আরও বলেন, যুক্তরাষ্ট্রের চূড়ান্ত লক্ষ্য হলো দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়িয়ে ও নিষেধাজ্ঞার কবলে ফেলে রাশিয়াকে নিঃশেষ ও চূর্ণবিচূর্ণ করা। ইউক্রেনে অভিযান চালানোর পেছনে রাশিয়া যেসব কারণ তুলে ধরে, চীনা রাষ্ট্রদূতের এই যুক্তি সেগুলোরই একটিকে ঘনিষ্ঠভাবে সমর্থন করে। এ যুদ্ধে হাজারো মানুষের প্রাণ গেছে, ধ্বংস হয়েছে ইউক্রেনের শহরের পর শহর। ইউক্রেনের জনসংখ্যার 1/4 বেশি মানুষ যুদ্ধে বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছেন। সিনো রাশিয়ার সম্পর্কে ইতিহাসের সেরা সময়ে প্রবেশ করেছে। এই সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ের পারস্পরিক আস্থা ও সর্বোচ্চ মাত্রার যোগাযোগের উপর প্রতিষ্ঠিত। এ সম্পর্ক কৌশলগত গুরুত্ব ও সর্বোচ্চ পর্যায়ের। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত ফেব্রুয়ারিতে বেজিং সফরে গিয়ে চীনের প্রেসিডেন্ট সি জিনপিং এর সঙ্গে বৈঠক করেন। একই সময় ইউক্রেন সীমান্তে সেনা সমাবেশ ঘটাতে থাকে রাশিয়া। গত সপ্তাহে চীনের স্বশাসিত অঞ্চল তাইওয়ান সফরে যান মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। ঝ্যাং তার এই সফরের প্রতিবাদ জানান। চীন তাইওয়ানকে নিজের বিচ্ছিন্ন প্রদেশ হিসেবে বিবেচনা করে থাকে। তাইওয়ানে ন্যান্সির সফরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে ঝ্যাং বলেন, ইউক্রেন ও তাইওয়ানে একই কৌশল খাটাচ্ছে যুক্তরাষ্ট্র, আর এর লক্ষ্য হল স্নায়ুযুদ্ধের মানসিকতা পুনরুজ্জীবিত করা। চীন ও রাশিয়াকে কোণঠাসা করা এবং বড় ধরনের ক্ষমতার দ্বন্দ্ব ও সংঘাতকে উস্কে দেওয়া আমাদের এ বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার চূড়ান্ত মৌলিক শর্ত হল কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা। ওয়াশিংটনের তাইওয়ান নীতির সমালোচনায় ঝ্যাং এ মূলনীতির কথা তুলে ধরলেও ইউক্রেনে রাশিয়ার অভিযানের সম্পর্কে তিনি এ নীতির প্রসঙ্গ টানেননি। ভারতের পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের দুর্নীতির অভিযোগ ঘিরে উত্তাল রাজ্যের রাজনীতি। দলটির নেতাদের দুর্নীতির খবর প্রায় প্রতিদিনই শিরোনাম হচ্ছে। এরই মধ্যে নিজেদের চালানো এক জরিপের ফলাফল প্রকাশ করে হইচই ফেলে দিয়েছে দলটি। জরিপ অনুযায়ী এই মুহূর্তে লোকসভা নির্বাচন হলে রাজ্যের 42টি আসনের 38টি পাবে তৃণমূল। বিগত লোকসভা নির্বাচনে 42টি আসন পেয়েছিল তৃণমূল। কেন্দ্রে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি বিজেপি পেয়েছিল 18টি আসন। ফলে দুর্নীতির এই ডামাডোলের মধ্যে তৃণমূলের জরিপের ফলাফলকে ভিত্তিহীন ও নেতাকর্মীদের মনোবল চাঙ্গা রাখার কৌশল বলেছেন রাজ্যের বিজেপির নেতারা। গতকাল বুধবার প্রকাশিত জরিপের ফলাফলে দাবি করা হয়, এই মুহূর্তে এই রাজ্যের 42টি লোকসভা আসনে নির্বাচন হলে 38টি আসনে জিতবে তৃণমূল, আর বিজেপি জিতবে মাত্র 4টি আসনে। আসন 4টি হল আলিপুরদুয়ার, দার্জিলিং, রানাঘাট ও পুরুলিয়া। তবে কংগ্রেস সহ অন্য দলগুলোর ভাগ্যে কোনো আসন জুটবে না। সর্বশেষ 2019 সালের লোকসভা নির্বাচনে এই রাজ্যের 42টি আসনের মধ্যে তৃণমূল পেয়েছিল 22টি আসন, আর বিজেপি পেয়েছিল 18টি। কংগ্রেস পেয়েছিল 2টি আসন, তবে বাম দলের ভাগ্যে কোনো আসন জোটেনি। তৃণমূলের জরিপ ও ফলাফল প্রকাশের সময়টা নিয়ে আলোচনা হচ্ছে। স্কুল শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে গত 23 জুলাই গ্রেপ্তার হন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সঙ্গে গ্রেপ্তার হন তারই সহযোগী ও বান্ধবী হিসেবে পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়। অর্পিতার বেলেঘাট ও টালিগঞ্জের আবাসন থেকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট উদ্ধার করেছে প্রায় 50 কোটি রুপি। সেই সঙ্গে হদিস পেয়েছে 9টি আবাসন, প্রচুর পরিমাণ সোনা ও বৈদেশিক মুদ্রারও। এছাড়া গতকাল সিবিআই গ্রেপ্তার করেছে স্কুল সার্ভিস কমিশনের 2 উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা ও অশোক সাহাকে। তারা এখন সিবিআই এর হেফাজতে রয়েছেন। চলমান এসব ঘটনার মধ্যে দলীয় স্তরে আগাম এই সমীক্ষা চালিয়ে তৃণমূল জানিয়ে দিয়েছে, যত নেতিবাচক প্রচারই করুক না কেন, পরবর্তী লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জিতবে রাজ্যের শাসক দলই।
পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরা লিওনে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ সহিংস রূপ নেওয়ার পর বুধবার বিকেলে সারা দেশে কারফিউ জারি করেছে সরকার। রাজধানী ফ্রি টাউন এবং দেশের অন্যান্য শহরে মানুষজন প্রেসিডেন্ট জুলিয়াস মাডা বিউর পদত্যাগের দাবি তোলে। এসব বিক্ষোভের স্লোগান ছিল বিউ মাস্ট গো, অর্থাৎ বিউকে সরতেই হবে। সিয়েরা লিওনের পুলিশের আইজি উইলিয়াম ফাবিয়া সেল্লু আজ বৃহস্পতিবার জানিয়েছেন, সহিংসতায় পুলিশের 6 সদস্য মারা গেছেন, তবে বিক্ষোভকারীদের কজন মারা গেছেন তার হিসাব এখনও পাওয়া যায়নি। জানা গেছে প্রেসিডেন্ট বিউ তার পরিবার নিয়ে এখন দেশের বাইরে। সরকারের দায়িত্ব এখন ভাইস প্রেসিডেন্ট মোহামেদ জুলদে জাল্লোর উপর। তিনি বুধবার দেশজুড়ে কারফিউ জারি করেন। সংবাদদাতারা জানাচ্ছেন, সরকারের মধ্যে দুর্নীতি এবং পুলিশের বাড়াবাড়ি নিয়ে অনেকদিন ধরেই মানুষের মধ্যে চাপা ক্ষোভ ছিল। বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধির জেরে সেই ক্ষোভ এখন ফেটে পড়েছে। বিশ্বব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী সিয়েরা লিওনের 80 লাখ জনসংখ্যার অর্ধেকই দরিদ্রসীমার নিচে বাস করে। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করছি দর্পণ টিভি ইউকে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক ও কমেন্ট করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।